আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি লাল দেখাচ্ছে পূর্ব লন্ডনের। মূলত আজকে সন্ধ্যা 6টার কিছু সময় পরে, 6:30 বা 7টার হয়তো কিছু সময় আগে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে মূলত আসপেন ওয়ে E14 এলাকায়। এই এলাকাটি মূলত এখান থেকে A13-এর যে রাস্তা মোটরওয়ে সেটিতে যুক্ত হওয়া যায়, এর পাশাপাশি ব্ল্যাকওয়েল টানেলও কিন্তু যুক্ত হওয়া যায়। যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনার বেশ কিছু খণ্ড খণ্ড ভিডিও চিত্র আমাদের কাছে এসেছে, এবং প্রথম যে চিত্রটি আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে একটি মোটর সাইকেল পড়ে রয়েছে রাস্তার উপরে। আর দ্বিতীয় যেই ভিডিওটি পেয়েছি আমরা সেখানে দেখা যাচ্ছে যে সেই রাস্তার উপরে একটি টেন্ট বসানো হয়েছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু একটা হয়েছে। সাধারণত টেন্ট বসানো হয় তখনই যখন আসলে মৃত্যুবরণের মতো ঘটনাগুলো ঘটে। সুতরাং এই অ্যাক্সিডেন্টের যে ভিডিও চিত্রগুলো আমরা পেয়েছি সেখানে যে আলামত আমরা দেখতে পাচ্ছি সেতে তাতে ধারণাই করতে পারি যে এখানে যিনি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তার সাথে মারাত্মক খারাপ কিছু হয়েছে। এই দুর্ঘটনার ফলে যেটি হয়েছে, পুরো পূর্ব লন্ডনের বিভিন্ন রাস্তা, বিশেষ করে মাইলেন রোড থেকে শুরু করে স্টিপনি গ্রিন এলাকার বিভিন্ন এলাকার যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু পুরোটাই একেবারে জিরো মাইলেজের মতো হয়ে আছে। যেমন এই মুহূর্তে যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এই এটি হচ্ছে মাইলেন রোড। মাইলেন রোড কিন্তু মাত্র 4 মাইল প্রতি ঘন্টায় এই বেগে গাড়ি চলছে। আর আমি এখন যেই রাস্তায় রয়েছি সেটি ঠিক এই স্টেপনি গ্রিনের ভিতরেই একটি রাস্তা, সেখানে 0 মাইল প্রতি ঘন্টায়, মানে একেবারেই গাড়ি স্টাক পজিশনে রয়েছে। এবং এরকম অবস্থায় সামনে গাড়ি একেবারেই মুভ করছে না, মুভ করলে সেটা খুব আস্তে ধীরে মুভ করছে। এবং পুরো পূর্ব লন্ডনে কার্যত আমরা বলতে পারি এই মুহূর্তে গাড়ি চলাচলের জায়গাটা একেবারেই স্থবির রয়েছে। পূর্ব লন্ডনের প্রতিটি রাস্তায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে A13-এর সাথে যেহেতু যুক্ত, A13 মানে পূর্ব লন্ডন থেকে যারা A13-এ আজকে অফিস শেষ করে কাজ শেষ করে ফেরার অপেক্ষায় রয়েছেন তারাই মারাত্মক ট্রাফিকের মুখে রয়েছেন। হ্যাঁ, এবং প্রতি আমি যে অ্যাড্রেস দিয়েছি এখান থেকে এই লাইম হাউস পর্যন্ত মাত্র এই মানে যেটা আসলে নর্মালি আমরা ট্রাফিকে বা নর্মাল যদি সিচুয়েশন নর্মাল থাকে তাহলে যেখানে আমার 3 থেকে 4 মিনিট লাগার কথা সেখানে প্রায় 12 মিনিট দেখাচ্ছে এই মুহূর্তে। তবে সেটা আবার কিছু সময় পরপর কিন্তু বাড়ছে এই সময়টা। যাই হোক, এই দুর্ঘটনার যতটুকু খবর আমরা পেয়েছি সেটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী সংবাদ পেলে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেব যে এখানে ঘটনাটি কী ঘটেছে, ঘটনার শিকার যিনি হয়েছেন তার পরিচয় যদি জানতে পারি, পুলিশের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট ইস্যু করা হলে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার আগে আবারও বলি, টাওয়ার হ্যামলেটস পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে সিরিয়াস একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে আসপেন ওয়ে E14-এ, এবং মানুষজনকে বলা হচ্ছে যে ওই এলাকাটি অ্যাভয়েড করে চলাচল করার জন্য। তবে পূর্ব লন্ডন থেকে বের হতে গেলে মানে ওই দিকের রাস্তায় যেতে গেলে এই রাস্তাগুলো ছাড়া কোনো বিকল্প নেই। আরেকটি রাস্তা হচ্ছে যে সেই হেকনি হয়ে যদি A12-এ উঠতে চান তাহলে হয়তো সেটি দেখা যেতে পারে, কিন্তু সেখানেও হয়তো সেই ট্রাফিকের চাপ থাকবে। কারণ পূর্ব লন্ডনের কোনো রাস্তায় যখন ট্রাফিক সৃষ্টি হয় সেটি পূর্ব লন্ডনেই মারাত্মকভাবে এটির প্রভাব পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।